वेलकम टू माई चैनल सिंपल इंग्लिश लर्निंग डियर स्टूडेंट्स আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছিলাম আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 4 নিয়ে আলোচনা করব এই চতুর্থ পর্বে আমরা তিনটে নিয়ম নিয়ে আলোচনা করব আর তোমরা এর মধ্যে নিশ্চয় লক্ষ্য করেছো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইংরেজি গ্রামারে যখন আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন করব তখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আমরা আর কথা বাড়াবো না এবার আমরা আমাদের ক্লাসটা শুরু করব আমাদের প্রথম যে নিয়ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেটা হলো যদি কালেকটিভ নাউন কোনো কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয় অর্থাৎ যদি সমষ্টিগত সবাইকে বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব নেয় আর যদি পৃথক পৃথক সত্ত্ব বোঝায় বা সত্তা বোঝায় তখন সেখানে কি হয় প্লুরাল ভার্ব বসে তাহলে দেখো নিয়মটা কি কোন কালেকটিভ নাউন যদি সমষ্টিগত বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব ও পৃথক পৃথক সত্তা বোঝালে প্লুরাল ভার্ব বসে প্লুরাল ভার্ব বসে দেখো কালেকটিভ নাউন যদি সমষ্টিগত সবাইকে বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব আর যদি পৃথক পৃথক বোঝায় তাহলে কি বসে প্লুরাল ভার্ব যেমন দেখো বিচারক মণ্ডলী লোকটিকে ফাঁসিতে ঝোলাবার আদেশ দিলেন আদেশ দিলেন দেখো বিচারক মণ্ডলী লোকটিকে ফাঁসিতে ঝোলাবার আদেশ দিয়েছে এখানে মানে সবাই কিন্তু একসঙ্গে একই মত দিয়েছেন তাহলে কি হবে দা জুরি এই জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন বুঝতে পেরেছো দা জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দা ম্যান দেখো বিচারক মণ্ডলী লোকটিকে ফাঁসিতে ঝোলাবার আদেশ দিলেন এখানে দা জুরি হ্যাজ অর্ডার এই হ্যাজটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব এখানে সমষ্টিগত বোঝাচ্ছে তাই এখানে হ্যাজ বসেছে দা জুরি হ্যাজ অর্ডার টু হ্যাং দা ম্যান কিন্তু এবার যদি পৃথক পৃথক সত্তা বোঝায় তখন কি বসবে দেখো এই এইটাকে আমরা একই উদাহরণটাকে আমরা দুবার দিচ্ছি দেখো বিচারক মণ্ডলী আলাদা আলাদা মত পোষণ করলেন মত পোষণ করলেন এটা কি হবে দা জুরি আর ডিভাইডেড আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন দেখো দা জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন দেখো এখানে দেখো জুরিতে কি বসেছে হ্যাজ আর এখানে কি বসছে জুরির সঙ্গে আর তাহলে এখানে হচ্ছে আলাদা আলাদা যখন পৃথক পৃথক সত্তা একজন বিচারক এই মত দিলেন আরেকজন বিচারক অন্য মত দিলেন তখন কি বসবে তখন আর বসে বুঝতে পেরেছ আচ্ছা আর একটা দেখো নাম্বার থ্রি
कमिटी सर्वसम्मत सिद्धांत ग्रहण करलें। कमिटी सर्वसम्मत सिद्धांत करलें ताले कि हबे द कमिटी हैज एग्रीड टू टेक आ यूनैनिमस डिसिशन। यूनैनिमस माने सर्वसम्मत, ताले कि हलो द कमिटी हैज एग्रीड टू टेक आ यूनैनिमस डिसिशन। यूर मत उच्चारित होच्छे ताई एखाने ए बसेछे, एटा ख्याल रखते हबे यूनैनिमस डिसिशन। आबार देखो कमिटी भिन्न भिन्न मत पोषण करलें, कमिटी भिन्न भिन्न मत पोषण करलें ताले कि हबे दा कमिटी आर डिवाइडेड, दा कमिटी आर डिवाइडेड इन देयर ओपिनियन, दा कमिटी आर डिवाइडेड इन देयर ओपिनियन। एटा होच्छे पृथक पृथक, डिफरेंट पार्सन्स टेक डिफरेंट डिसिशंस, तखन सेखाने कि बसछे आलादा आलादा करे बसलो। ताहले आमरा प्रथम नियमे এটা জানলাম। এবার দেখো একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আ নাম্বার অফ। এটা আমরা বাক্যে সব সময় ব্যবহার করি, আ নাম্বার অফ বা আচ্ছা এই নাম্বার অফটা দিয়ে আগে আমরা দেখি। দেখো আ নাম্বার অফ, আ নাম্বার অফটা কি হবে বলো তো, বা এ গ্রুপ অফ, দেখো আ গ্রুপ আ গ্রুপ অফ, আ নাম্বার অফ বা আ গ্রুপ অফ, এর ব্যবহারটা দেখো একই রকম। যদি সমষ্টিগত বোঝায় তাহলে সিঙ্গুলার ভাব, আর যদি পৃথক পৃথক বোঝায় তাহলে প্লুরাল ভাব, দুটোর ক্ষেত্রে একই। সেটা কী রকম দেখো, আ নাম্বার অফ, আ নাম্বার অফ বয়েজ, আ নাম্বার অফ বয়েজ আর ইন দা ফিল্ড, আ নাম্বার অফ বয়েজ আর ইন দা ফিল্ড। দেখো এখানে কিছু সংখ্যক বালক মাঠে উপস্থিত, পৃথক পৃথকভাবে, এটা আলাদা আলাদা বোঝাচ্ছে, এই জন্য আর বসেছি। কিন্তু আমরা করতে পারি দেয়ার ইজ আ নাম্বার অফ বয়েজ ইন দা, দেয়ার ইজ আ নাম্বার অফ বয়েজ ইন দ্য ফিল্ড। দেখো এখানে ইজ বসেছে, এই নাম্বার অফের আগে যখনই হচ্ছে তখন ইজ, কেন এটা সমষ্টিগত সবাইকেই বোঝাচ্ছে, তাই দেয়ার ইজ আ নাম্বার অফ বয়েজ ইন দ্য ফিল্ড, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে নাম্বার অফ বয়েজ আর ইন দ্য ফিল্ড, কিন্তু দেয়ার ইজ আ নাম্বার অফ বয়েজ ইন দ্য ফিল্ড, যখন এই নাম্বার অফ বসবে তখন সেটা হবে প্লুরাল, আর যখন দেয়ার ইজ এ নাম্বার অফ সেটা কিন্তু সিঙ্গুলার বসেছে। আর গ্রুপ অফ, যেমন ধরো A group of words, a group of words make a sentence. দেখো a group of words কিছু সংখ্যক শব্দ একটি বাক্য তৈরি করে। তাহলে দেখো make, এখানে কিন্তু make বসেছে, makes বসেনি, অর্থাৎ plural, এটাকে plural হিসাবে ধরছে, বুঝতে পেরেছো? আবার যদি হতো there is a group of words in a sentence, there is a group of words in a sentence, এখানে কি বসেছে দেখো তো is, কেন এটা সমষ্টিগত বোঝাচ্ছে, অর্থাৎ ব্যাপক অর্থে বোঝাচ্ছে। বলছে there is a group of words in a sentence, একটি বাক্যে একগুচ্ছ শব্দ থাকে, তাহলে এখানে কি বসেছে is বসেছে। তাহলে এটা এ নাম্বার অফ আর আ গ্রুপ অফ, ক্লিয়ার হয়েছে? আ গ্রুপ অফ ওয়ার্ডস আর দে আর ইন আ সেন্টেন্স, একটা বাক্যে কিছু শব্দ রয়েছে, এটা পৃথক পৃথক কিছু শব্দকে বোঝাচ্ছে,
আর দেয়ার ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, একটি বাক্যে বেশ কিছু শব্দ থাকে, এটাকে সমষ্টিগত বোঝাচ্ছে, অ্যাজ এ হোল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড নিয়ম। সেকেন্ড নিয়মটা কি? কোন নাউন আকারে, কোন নাউন আকারে, কোন নাউন আকারে প্লুরাল হলেও, আকারে প্লুরাল হলেও সিঙ্গুলার অর্থ বোঝায়। কোন নাউন আকারে প্লুরাল হলেও কিন্তু সিঙ্গুলার অর্থ বোঝায়, তখন কি বসে অর্থ বোঝায়? তখন সিঙ্গুলার ভার বসে, সিঙ্গুলার ভার বসে। কোন নাউন আকারে প্লুরাল অর্থাৎ যখন বসছে সেই শব্দটি হচ্ছে প্লুরাল, কিন্তু অর্থটা কি বোঝায়? হলেও সিঙ্গুলার অর্থ বোঝায়, তখন সিঙ্গুলার ভার বসে। যেমন ধরো উদাহরণ, দ্য নিউজ ইজ ট্রু। দেখো দ্য নিউজ ইজ ট্রু, নিউজটা কি দেখাচ্ছে কিন্তু প্লুরাল, কিন্তু বোঝায় কি সিঙ্গুলার, দ্য নিউজ ইজ ট্রু। বা দ্য ফিজিক্স ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স, দ্য ফিজিক্স ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স। এখানে ফিজিক্সটা হচ্ছে কি, ফিজিক্সটা কিন্তু এস যুক্ত হয়েছে, কিন্তু সিঙ্গুলার বোঝায়, এই জন্য সিঙ্গুলার ভার বসেছে, দ্য ফিজিক্স ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স। ক্লিয়ার? আবার আরেকটা দেখো, পলিটিক্স, পলিটিক্স ইজ হিজ লাইফ, রাজনীতি হয় তার জীবন। দেখো পলিটিক্স রাজনীতি, এটা কিন্তু প্লুরাল হলেও সিঙ্গুলার অর্থ বোঝায়, তাহলে পলিটিক্স ইজ, এখানে ইজ বসেছে তাই সিঙ্গুলার ভাব, তাই বলছে কোনো নাউন আকারে প্লুরাল হলেও সিঙ্গুলার বোঝালে তখন সিঙ্গুলার ভার বসে। এবার ঠিক উল্টোটা, কোনো নাউন, আবার দেখো এবার অন্য আরেকটা দেখো, কোনো নাউন আকারে সিঙ্গুলার হলেও, আকারে সিঙ্গুলার হলেও প্লুরাল অর্থ বোঝায়, প্লুরাল অর্থ, কোন নাউন আকারে সিঙ্গুলার হলেও প্লুরাল অর্থ বোঝায়, তখন প্লুরাল ভার বসে। কোন নাউন আকারে সিঙ্গুলার হলেও কিন্তু প্লুরাল অর্থ বোঝায়, তখন কি বসে? প্লুরাল ভার বসে। সেটা কি? যেমন দ্য পাবলিক আর রিকোয়েস্টেড টু ওবে দ্য অর্ডার, দ্য পাবলিক আর রিকোয়েস্টেড টু ওবে দ্য অর্ডার। দেখো পাবলিক আকারে সিঙ্গুলার, কিন্তু কি সমস্ত জনগণকে বোঝাচ্ছে, তাই আর বসেছে। দ্য পাবলিক অর্থাৎ বোঝাচ্ছে প্লুরাল, কিন্তু আকারে সিঙ্গুলার, দ্য পাবলিক আর রিকোয়েস্টেড টু ওবে দ্য অর্ডার। আরেকটা দেখো, টু ডজেন মেক 24, টু ডজেন মেক 24, দুই ডজনে 24টা হয়। দেখো টু হলো ডজেন, ডজেনই বসে, বুঝতে পেরেছ? ডজেন্স হয় না, তাহলে টু ডজেন মেক, এটা রয়েছে সিঙ্গুলার ফর্মে কিন্তু বোঝাচ্ছে প্লুরাল, তাই এখানে কি হচ্ছে? প্লুরাল ভার বসেছে, মেক হয়েছে, মেক্স হয়নি। আরেকটা দেখো এর উদাহরণ, তোমরা জানো ডিয়ার কিন্তু ডিয়ারই হয়, এগুলোকে বলা হয় জিরো প্লুরাল। যেমন টু ডিয়ার আর প্লেইং ইন দ্য ফিল্ড,
टू डियर आर प्लेइंग इन द फील्ड आमरा किन्तु टू डियर करेछि डियर्स करेछि कि होय ना कखनो डियर डियर वन डियर टू डियर ताले टू डियर आर प्लेइंग इन द फील्ड ताले डियर दुटो মানে এটা দেখালেও সিঙ্গুলার কিন্তু বোঝাচ্ছে প্লুরালকে তাই প্লুরাল ভার্ব বসেছে তাই এখানে কি বসেছে প্লুরাল ভার্ব আরেকটা দেখো দা ক্যাটেল আর গ্রেজিং ইন দা ক্যাটেল আর গ্রেজিং ইন দা ফিল্ড বুঝতে পেরেছো তাহলে কি হলো দেখো দা ক্যাটেল গবাদি পশু কি বসেছে আর বসেছে কেন গবাদি পশু প্লুরাল সবাইকে বোঝাচ্ছে দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড তাই এখানে প্লুরাল ভার্ব বসেছে বুঝতে পেরেছো তাহলে আজ আমরা তিনটে নিয়ম শিখলাম এটা ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং আগের তিনটে ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলোকে দেখবে তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করি আমরা আরও একটা ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে করব তাহলে সবাই ভালো থেকো টাটা